নমস্কার, একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব যে আসলে 2023 সালে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ ভর্তি কবে শুরু হবে এবং সারা বাংলাদেশে কোন পলিটেকনিকে কতগুলো সিট খালি আছে, এই বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব। এই তথ্যটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে আপনারা যদি জানেন কোথায় কোন সিট কোনভাবে খালি আছে তাহলে কিন্তু আপনারা আপনাদের চয়েস লিস্ট গুলো সাজাতে খুব সুবিধা হবে। তার কারণ যখন ফর্ম ছেড়ে দিবে তখন কিন্তু আসলে হতবিহ্বল হয়ে পড়বেন। সুতরাং আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে, ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর সকল তথ্য পেতে এবং আপডেট ক্লাসগুলো পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে রেগুলার আমার তথ্য এবং আপডেট ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলে আসি সরাসরি ভিডিওতে। তো ডিপ্লোমা, প্রথমে হচ্ছে ডিপ্লোমা ভর্তি 2023 কবে থেকে শুরু একটা বিষয়ে বলি যে অনেকে অনেক প্রেডিকশন দিচ্ছেন, আসলে এই প্রেডিকশনটা বিভিন্ন তথ্য বা উপাত্তের উপরে ভিত্তি করে আসলে দিতে হয়। যেরকম বর্তমানে আপনার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর চলতি পর্বের কার্যক্রম শেষ হতে 14 তারিখ পর্যন্ত সময় লেগে যাবে, তো আশা করা যায় 14 তারিখের আগে কোনো প্রজ্ঞাপন আসবে না। তো তারপরে দেখা যাচ্ছে 15-16 আগস্ট বন্ধ থাকে। সুতরাং আমি যতটুকু আশা করছি যে সর্বনিম্ন 17 তারিখের আগে আপনার এই প্রজ্ঞাপন আসার কোনো সুযোগ নেই, তাও যদি চলে আসে তো সেক্ষেত্রে অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন অথবা ফলো করে রাখেন তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব সার্কুলার আসলে সাথে সাথে আপনাদের জানিয়ে দেওয়ার জন্য। সুতরাং আপনারা মানসিকভাবে একটা প্রস্তুতি নিয়ে রাখেন যে আপনাদের হাতে এখনো 15 দিন মতো অ্যাভারেজ সময় আছে, সেই সময়ের ভিতরে আপনাদের টুকিটাকি তথ্যগুলো আপনারা জেনে নিতে পারেন যে কোন পলিটেকনিকে পড়লে সুবিধা হবে, বা আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই সকল বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করার জন্য। তো যাই হোক, চলে আসি পরবর্তী বিষয়ে, সারা বাংলাদেশে সিট সংখ্যা কত। তো সারা বাংলাদেশে বর্তমানে সরকারি পলিটেকনিকের সংখ্যা হচ্ছে 49টা। তো এই 49টা পলিটেকনিকে আপনার সিট সংখ্যা কত, আর নন গভর্নমেন্ট পলিটেকনিক অসংখ্য, প্রত্যেকটা জেলায় জেলায় এবং ইভেনচুয়ালি উপজেলাতেও অ্যাভেলেবেল পলিটেকনিক রয়েছে, অ্যাভেলেবেল। তো বিষয়টা হচ্ছে যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর যে শিক্ষাক্রম আছে সেই শিক্ষাক্রমে আপনার সরকারি পলিটেকনিকে টোটাল 42,700 সিট আছে। এই 42,700 সিট, আসলে আগে আপনারা অনেকে এখনো জানেন না যে ডিপ্লোমার কতগুলো প্রোগ্রাম একসাথে চলে, ডিপ্লোমার মোট 7টি প্রোগ্রাম একসাথে চলে। একটা হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, এর ভিতরেই সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স এই জাতীয় সাবজেক্টগুলো কিন্তু নিহিত। তার মানে ওই সমস্ত সাবজেক্টগুলো টোটাল মিলে সারা বাংলাদেশে 42,700টা সিট খালি আছে বিভিন্ন পলিটেকনিকে। তো এরপরে আমরা পলিটেকনিক ওয়াইজ সিটের যদি জানার প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনার পছন্দের পলিটেকনিকে কতগুলো টেকনোলজি আছে এবং কোন টেকনোলজিতে কতগুলো সিট খালি আছে সেই তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো যাই হোক, আর নন গভর্নমেন্টে এই সমস্ত মিলে আপনার 1,28,950টা সিট খালি আছে। আপনারা অনেকে ভাবতে পারেন যে নন গভর্নমেন্ট পলিটেকনিকে এখন গেলেই ভর্তি নিবে, আসলে এটা কিন্তু তথ্যটা কিন্তু সঠিক নয়। আপনাদের এখন গেলে আসলে তারা করবে কি যে একটা রিজার্ভেশন নিয়ে রাখবে, মানে আপনি ওই পলিটেকনিকে ভর্তি হতে গেলেন তাই তারা আপনার কাছ থেকে কিছু টাকা পয়সা নিল, মানে ভর্তি ফি বাবদ যে টাকাটা নিবে সেই টাকাটা নিল, নিয়ে আপনাকে রিজার্ভ করে রাখলো। এরপরে যখন ভর্তি কার্যক্রম চালু হবে তখন আপনাকে ওইখানে এন্ট্রি করে দিবে। আর বেসরকারি পলিটেকনিকে আপনি যদি এখনই ভর্তি হয়ে যান আর আপনার রেজিস্ট্রেশন যদি করা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি আর গভর্নমেন্ট পলিটেকনিকের জন্য অ্যাপ্লিকেবল হবেন না। সুতরাং বর্তমান মানে একদম প্রথমে আপনার রেজাল্ট যতই খারাপ হোক না কেন, আমি আপনাকে সাজেস্ট করব যে প্রথমেই যেন আপনি নন গভর্নমেন্ট পলিটেকনিকে না যান, কারণ আপনি প্রথমে সরকারি পলিটেকনিকে চেষ্টা করবেন, সেখানে যদি হয় তাহলে ভালো, যদি না হয় তাহলে আপনি নন গভর্নমেন্ট পলিটেকনিকে যেতে পারেন। যে আপনি একটা জায়গায় গেলেন সেখানে হচ্ছে আপনার এখানে গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট পলিটেকনিক বলে কথা নেই, আপনাকে
টার্গেট রাখতে হবে যে আমি ভালো একটি সাবজেক্টে পড়ব, সেটা হতে পারে সরকারি হতে পারে বেসরকারি। আপনি যদি সরকারি পলিটেকনিকেও খারাপ সাবজেক্ট হয় তাহলে আমি আপনাকে রিকমেন্ড করব, যদি আপনার আর্থিক অবস্থা ভালো থাকে অবশ্যই নন গভর্নমেন্ট পলিটেকনিকে ভালো সাবজেক্ট চুজ করার জন্য। তো এরপরে চলে আসেন যে যাই হোক, ডিপ্লোমা ইন টেক্সটাইল, টেক্সটাইল টেকনোলজিতে সারা বাংলাদেশে 2,750টা সিট খালি আছে এবং নন গভর্নমেন্ট পলিটেকনিকে 36,250টা সিট খালি আছে, মানে নন গভর্নমেন্টে কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ সিট। তো এ হচ্ছে বিষয়। এরপরে কি তিন নম্বরে হচ্ছে ডিপ্লোমা ইন মেরিন টেকনোলজি ইঞ্জিনিয়ারিং, মেরিন ইঞ্জিনিয়ারিং এ গভর্নমেন্টে 600টা সিট খালি আছে আর বেসরকারি ভাবে কোনো মেরিন প্রতিষ্ঠান নেই। এছাড়াও এই বছর আপনার আরো কিছু সিট বাড়তে যাচ্ছে, হয়তো বা খুব সম্ভব 13-14 ইনস্টিটিউট অ্যাড হতে পারে। তো এই বেসরকারির ক্ষেত্রে কিন্তু আরো কিছু সিট বাড়তে যাচ্ছে, এটা আমি রিসেন্টলি তথ্য পেলাম। এখনো যদি বাড়ে সেক্ষেত্রে আমি এখানে তখন আপনাদের অ্যাড করে দিব, বা কারণ তাদের ভিজিট আছে সামনের মাসের 9 তারিখে। তো এ হচ্ছে বিষয়। এরপরে আসেন ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন এগ্রিকালচারে সরকারি সিট খালি আছে 3,900টি এবং নন গভর্নমেন্টের সিট খালি আছে 10,000টি। সরি, এখানে একটা শূন্য মিস্টেক হয়ে গেছে। তো এ হচ্ছে বিষয়। এরপরে পাস ডিপ্লোমা ইন ফরেস্ট্রিতে সরকারি সিট খালি আছে 50টি, নন গভর্নমেন্ট কোনো আসলে ইনস্টিটিউটে সিট খালি নেই। এরপরে 6 নম্বরে ডিপ্লোমা ইন ফিশারিজ, ডিপ্লোমা ইন ফিশারিজে আপনার গভর্নমেন্টের সিট খালি আছে কয়টি, আপনার 200টি এবং নন গভর্নমেন্টের সিট খালি আছে 2,700টি। এবং 7 নম্বরে হচ্ছে ডিপ্লোমা ইন লাইভ স্টক, ডিপ্লোমা ইন লাইভ স্টকে আপনার সিট খালি আছে কয়টি, 250টি সরকারি ভাবে, নন গভর্নমেন্টে কিন্তু কোনো প্রকার সিট খালি নেই। তো এই হচ্ছে বিষয়। এখন আমরা সারা বাংলাদেশে যতগুলো পলিটেকনিক আছে সবগুলো পলিটেকনিকে যে সিটগুলো খালি আছে সেগুলো আপনাদের জানিয়ে দিলাম, এবং এছাড়াও পরবর্তীতে যদি কোনো আপডেট তথ্য আপনারা জানার প্রয়োজন মনে করেন সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, বা যে কোনো আপডেট তথ্য আসলে আমি চেষ্টা করব আপনাদের সাথে সাথে তথ্যগুলো আপডেট দেওয়ার জন্য। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পলিটেকনিকে কেন পড়বেন? তো বিষয়টা হচ্ছে যে আপনি এখন এসএসসি পরীক্ষা দিয়েছেন, এখন যদি আপনি জেনারেলে চলে যান তো সেক্ষেত্রে আপনার জেনারেলে গিয়ে তারপরে অনার্স, এইচএসসি কমপ্লিট করার পরে অনার্স কমপ্লিট করবেন, মানে টোটালি 6 বছর লাগবে, তারপরে আপনি একজন অফিসার হওয়ার যোগ্যতা অর্জন করবেন। এর আগে কিন্তু আপনি কোনোভাবেই কোনো অফিসার হওয়ার যোগ্যতা অর্জন করবেন না, মানে বাংলাদেশের চাকরির ক্ষেত্রে নবম এবং দশম গ্রেড, এই দশম গ্রেড নবম গ্রেড কি এইসব বিষয়ে যদি না জানেন সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি এ বিষয় নিয়ে আলাদা ভিডিও তৈরি করে দিব। তাদেরকে ফার্স্ট ক্লাস অফিসার বলা হয়। তো এই অফিসার হওয়ার যোগ্যতা